নমস্কার বন্ধুরা এভাবেই গল্প হোকের সমস্ত বন্ধুদের আমাদের তরফ থেকে শুভ নববর্ষ হ্যাঁ নববর্ষের ঠিক আগে দুটো শনিবার আমরা গল্প শোনাতে পারিনি অনিবার্য কারণে কিছু কিছু অসুবিধে তো ঘটেই যায় সেটা আপনারাও জানেন আমরাও জানি অথবা হয়তো কোনো কারণে একটু বিশ্রামেরও প্রয়োজন হয়ে পড়ে এই সব মিলিয়ে দু সপ্তাহ আমরা গল্প শোনাতে পারিনি কিন্তু যেই বাংলা নতুন বছরটি এসে হাজির অমনি আবারও নতুন গল্প নিয়ে এভাবেই গল্প হোক হাজির আজকে আমরা যে গল্পটা শোনাব সেটা এই নববর্ষকেন্দ্রিক নতুন বছর প্রত্যেক বছরই আসে আবার প্রত্যেক বছরই পুরনো হয়ে বিদায় নেয় আমরা কত সম্ভাষণ করি সুন্দর সুন্দরভাবে শুভ নববর্ষ জানাই কত রকম কত কিছু উৎসব আয়োজন হয় কিন্তু এই বাংলা নববর্ষটা ঠিক কি সেটা হয়তো অনেকেরই মাথার ওপর দিয়ে চলে যায় সে যাক সমস্যাটা হয় এই ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে তারা মাঝে মাঝে এমন সব প্রশ্ন করে বসে যে বড়দের পক্ষে তা সামাল দেওয়া খুব মুশকিল হয়ে যায় সেই রকমই একটা গল্প একলা বৈশাখ হ্যাঁ একটি ছোট্ট মেয়ে আর তার দাদুকে নিয়ে গল্প দেখেছিলাম সেটাকেই একটু বাড়িয়ে লিখে ফেলেছি একলা বৈশাখ তাহলে আজকে শোনাব আমারই লেখা একটা গল্প একলা বৈশাখ এই নতুন বছরে কেমন লাগলো অবশ্যই জানাবেন তাহলে এবার সোজা সুজি গল্পে বড় একটা কামড় বসিয়ে সতুবাবুর নাতনি আবার জিজ্ঞেস ইজ নববর্ষ সতুবাবু ছাতুর ব্যবসা করেন পৈতৃক ব্যবসা ছাতু এখন হেলথ ড্রিঙ্ক যাদের পয়সা কম তারা প্রাতরাসারে ঠেলায় বসানো ছাতুর দোকান থেকে ছাতুর শরবত দিয়ে আর যারা পয়সা খরচ করে ভুঁড়ি কমাতে জিমে যায় তারা ছাতু খায় ডায়েটিশিয়ানের পরামর্শ মতো সে যেভাবেই খাক ছাতুর বিক্রি বাড়ে লাভ হয় সতুবাবুর ছাতুর ব্যবসা করে সতুবাবু বেশ পয়সা করেছেন কিন্তু নববর্ষ সতুবাবুর কাছে নববর্ষ মানে একটাই হাল খাতা সেই বাপের আমল থেকে এই হাল খাতার খাতা ছাড়া কলেজের বইখাতার সঙ্গে বিশেষ কোনো সম্পর্ক ছিল না ছেলের দৌড়ো বেশি দূর নয় সেই দুঃখ মেটাবার জন্য বাপ বেটাতে পরামর্শ করে নাতনিকে নামি ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করেছেন পয়সা থাকলে সবই হয় কিন্তু আজ বিপদ হোয়াট ইজ নববর্ষ খানিক চিন্তা করে সতুবাবু নাতনিকে বললেন নববর্ষ মানে নতুন বছর দিদি ভাই সে কি দাদু সে তো জানুয়ারিতে হয় হ্যাপি নিউ ইয়ার তাহলে এপ্রিলে নতুন বছর কেন না না এপ্রিল নয় এটাকে বলে পয়লা বৈশাখ হোয়াট ইজ বৈশাখ দাদু এই রে আবার প্রশ্ন মনে মনে প্রমাদ গুনলেন সতুবাবু তবু নাতনিকে বোঝাবার জন্য বললেন আসলে জানুয়ারি যেমন নিউ ইয়ারের প্রথম মাস তেমনি বৈশাখ হল গিয়ে নববর্ষের প্রথম মাস ও তার মানে বৈশাখ হলো জানুয়ারির বেঙ্গলি নেম তাহলে এপ্রিল মাসে কেন না না তা নয় তা নয় এটা হলো ওই যে বললাম পয়লা বৈশাখ দেন হোয়াট ইজ পয়লা দাদু এটা খুব সোজা দিদি ভাই পয়লা মানে প্রথম মানে ফার্স্ট ও এবার বুঝেছি দাদুন বৈশাখ এপ্রিলে আর পয়লা মানে ফার্স্ট এপ্রিল মানে এপ্রিল ফুল আর নববর্ষ মানে তাহলে দাঁড়ালো গিয়ে ওই এপ্রিল ফুল তাই না দাদু নাতনির এহেন আপার কাটে সতুবাবু নক আউট তবু আরেকবার মগজটাকে ঝাঁকিয়ে নিয়ে বললেন আসলে কি জানো দিদি ভাই জানুয়ারি ফেব্রুয়ারি এগুলো হলো গিয়ে ইংরেজি বছরের মাস আর বৈশাখ জ্যৈষ্ঠ এগুলো হলো গিয়ে বাংলা বছরের মাস দুটো আলাদা আলাদা বছর তা কি করে হয় দাদু একই বছরে দুটো বছর হয় নাকি না দিদি ভাই ঠিক একই বছরে দুটো বছর ব্যাপারটা তা নয় আসলে ও দুটো হলো গিয়ে আলাদা আলাদা বছর কই দ্যাদি মাম্মি তো বৈশাখ জ্যৈষ্ঠ বলে না স্কুলের রিতা আন্টি তো বেঙ্গলি মাসের নাম ধরে শেখায় না তুমি তো দ্যাদিকে বলো স্কুলের ফিজটা সেভেনথ এপ্রিলের মধ্যে দিয়ে দিস কই বলো না তো সাতই বৈশাখের মধ্যে দিয়ে দিস বাংলা ক্যালেন্ডার তো একটাও আমাদের বাড়িতে নেই সব ইংরেজি ক্যালেন্ডার না না মানে ইংরেজি মাসটাই সকলে বেশি ব্যবহার করে তো তাই ও সেই জন্য তুমি ড্যাডিকে জিজ্ঞেস করছিলে এবার পয়লা বৈশাখ কত এপ্রিল পড়েছে তাই না খানিক থতমত খেয়ে সুতুবাবু বললেন কি মানে হাল খাতা করতে হবে তাই ডেটটা ওই তো কিন্তু এই বাংলা বছরটা শুরু হলো কবে থেকে নিউ ইয়ারের একটা যেমন হিস্ট্রি আছে বেঙ্গলে এ কি নেই প্রচন্ড বাউন্সারটাকে হেলমেটে লাগিয়ে ধপাস করে বসে পড়লেন সতুবাবু তারপর আচমকাই গা ঝাড়া দিয়ে উঠে বললেন আসার কথা এখনো এলো না কেন দেখে আসি পালিয়ে বাঁচলেন তিনি বিকেল বেলা পার্কের বেঞ্চিতে বসে সতুবাবু তাঁর সমবয়সী বন্ধুদের কাছে জানতে চাইলেন বাংলা বছরের ইতিহাস কারো জানা আছে কিনা কেউ চুপচাপ কেউ বা আমতা আমতা করে বলল জানতাম ভুলে গেছি কেউ বললেন আজকালকার ছেলেমেয়েরা বড্ড বেশি বকে আবার ইতিহাস কি একজন শুধু বললেন এনসাইক্লোপিডিয়াতে পাবে ইংরেজি টাইপ এর করে দিও বাংলা বছরের ইতিহাসটা ইংরেজিতেই ওর বুঝতে সুবিধে হবে